যা আমার মান সম্মান তো রাখবি না দেখতাছি সবাই তো মনে করবে যে আমার আদেশে তোরা এই কামটা করছিস হ্যাঁ তো আপনার আদেশই তো করছি এখন আপনি আমাকে সেভ করেন কি এত বড় সাহস শুনেন এই মক্লেস কিন্তু মানুষ ছোট তার ছায়া অনেক বড় হ্যাঁ কি আমার ভালোবাসার মানুষ সমবেদনা জানাইতে আসছে আপনার সমবেদনার দরকার নাই আমার আর আমি আপনার জন্য আপনি আপনার জন্য হচ্ছে আমার আজকে এই অবস্থা আচ্ছা দোস্ত তুই এখন আমার আর ভুল বুঝিস না প্লিজ সব কিছু ভুলে যা আচ্ছা এই সব কথা বাদ দে এখন তুই আমারে ক যে মিন্টু মামার অবস্থা কি মাস্টার সাহেব এত বড় মিছা কথা আপনি কেমনে কইলেন আমি রেখে আপনাকে গালি গালাজ করছি গনি চেয়ারম্যান আমারে ফোন করে নানা রকম হুমকি ধামকি দিল আপনি আমারে আবুল তাবুল কথা বলছেন সেইটা শুধু জানাইছি আমি তাছাড়া আর কিছু জানাই নাই নাকি কার এত বড় সাহস আছে যে আমার উপরে এসে আক্রমণ করব যারা আক্রমণ করতে আসবো গো খবর আছে মামুন আর ভবতোষ ওরা দুটো বুঝছে লতা কি জিনিস রাজা তুই আমার একটা উপকার করে দে সারা জীবন ধরে তো তোমার উপকার করতেছি মামা তুই যদি আমার একটা উপকার করস আমি তোর পাঁচটা উপকার করছি তোমার উপকার আমার জীবনে কোনো কামে আসে নাই বেঈমানি করবি না রাজা কয়টা টাকা পয়সার মুখ দেখছস কাল লাগে এই মিন্টু মামার লাগে আমি তোমার কারণে টাকার মুখ দেখছি এইরকম একটা জলদন্ত চাপা তুমি আমার সামনে মাইরা দিলা বুঝছি আজ থেকে তোমার বিরুদ্ধে ক্যানভাস শুরু করতে হইব কারণ তোমারে হারাইতে না পারলে মাথা উঠে যাবে ওহে ফাজিল আমার পায়ের রক্ত মাথা দুটো বিনা আমি বহু কষ্ট করে মানুষের বুকের লগে বুক মিলে মানুষের মধ্যে মিষ্টি মিলে মানুষের লগে মিষ্টি করে কথা কয়ে একটা গুড ফিল তৈরি করছি সেই ফিল যদি তুই নষ্ট করার পায়তারা করস আমি কিন্তু তোর বিরুদ্ধে চলে যাব আচ্ছা মামা সত্য করে একটা কথা কত তুমি কোন দিন আমার পক্ষে ছিলা সারা জীবন তো মামির চামচামি করছো তারও আমার কম অপমান করছো অপমান আমি করি নাই হাতে পায়ে ধরে আমি ম্যানেজ করছি তোর লাগে আমি কম স্যাক্রিফাইস করছি দেখো মামা তুমি কিন্তু বেশি কথা কইতাছো রাজা বেশি কথা পছন্দ করে না এখন বলো তোমার কি উপকার করতে হইব তোর উপকারে আমি লাত্তি মারি তোর উপকার আমার লাগবে না এই যে তোমার মিজাজ গরম হয়ে গেছে আচ্ছা মাথা ঠান্ডা করো কও কি উপকার করতে হইব তোমার তোর মামি ঘরের থেকে বের হয় না আমার লগে কথা কয় না তুই যা একটু স্বাভাবিক করে দে এই মুহূর্তে আমি কিছুতে স্বাভাবিক হইব না কি কস তুই পারুল স্বাভাবিক না হইলে চেয়ারম্যান হয়ে আমার কি লাভ হইল শোনো তুমি যদি ফেল করো তাহলে মামি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে অহন যাইতেছি রাস্তার মধ্যে যারে দেহু তারে একটা গাল দিমু সুযোগ পেলে ঠাস করে গালের মধ্যে একটা সর মারু তাহলে তোর কেউ ভোট দিব না নির্ঘাত ফেল তোর মামি তো খুশি হইব আবার তুমি পাশ করলে পরেও মামি খুশি হইব সে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বুক ফুলা কই আসব যে তার স্বামী চেয়ারম্যান রাজা আসলেই তো তোর মাথার বুদ্ধি আছে আচ্ছা মামা আপনি থাকতে ও যাও পাসমিয়া হেডমাস্টার ওর এত বড় সাহস কেমনে হয় ফাজিল কোনানকার ওই হেডমাস্টারের নামে কোনো খারাপ কথা আমার সামনে কবি না ওর নামে যদি বাজে কথাটা না বলি ও কি কি খারাপ কাজ করছে সেটা যদি না বলি আপনি কেমনে বুঝবেন তো সে আপনার এই আপন ভাগ্নের সাথে আপনার প্রাণের ভাগ্নের সাথে কি বড় অন্যায় করছে হেডমাস্টার কোন অন্যায় করে নাই আমি নিজে তোরে সাসপেন্ড করছি মামা আপনি আমার সাথে আপনি আমার সাসপেন্ড করছেন মামা কিসের জন্য মামা আমি কি অন্যায় করছি আপনি বলেন আমি কোন অন্যায়টা করছি বলেন ওই সব নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না আসল কথা হইলো আমি তোরে সাসপেন্ড করছি এখন ঠিক এই স্কুলের আশেপাশে তোর চেহারা আমি যেন না দেখি মামা আপনারে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছে মামা আপনি কিছু মনে করবেন না আপনি আমার মামা হওয়ার কোনো যোগ্যতা আপনার নাই আজকে থেকে আমি এই জায়গা আর জীবনেও আসবো না এখনই আমি যাই রাজা ভাইয়ের দলে যোগ দিব আপন মানুষ বলে আমার কেউ নাই ওই রাজা ভাই আমার আপন ওই মিন্টু মামাই আমার আপন কোথায় আছে না আপনার তো পর ভালো পরে জঙ্গল ভালো আমি ওখানেই চলে যাবো একদম চুপ কর রাজা 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 এই নামটা শুনতে শুনতে আমার কান কেড়ে ঝালাবালা হয়ে গেছে খবরদার করে দিতেছি ভুলও কখনো আমার সামনে ওই নাম উচ্চারণ করবি না একশো বার নিব হাজার বার নিব কোটি বার নিব আপনার চোখের সামনে আমি রাজা ভাইয়ের নামে স্লোগান দিব চিৎকার করে স্লোগান দিব আপনার যে উচ্চ আসনে বসাইছি না ওখান থেকে টাইমে হেসরে নিচে নামাবো তারপরে এই মোবারকটা দেখবে তুই অক্ষণে আমার বাড়ির দিকে বাইরে যা হ যাচ্ছি আর জীবনে আসবো না অপদার্থ
মামার মামির মধ্যে বিরাট দ্বন্দ্ব বোর্ডার মাঠের থেকে মামির বিদায় দিয়ে দিছে মামা এবার ইলেকশন করবো তার তরফ থেকে আমি চা খেয়ে আইছি আবা আমি এবার মামার পক্ষে ইলেকশন করবো মানে আপনি আমার কাছে একটু আসেন তো কেন কাছে মুখেন কারণ আপনার কান দুইটা ধরে আপনারা আলগায় তুলব তোর কত বড় সাহস হ্যাঁ বাইরো বাইরো আমার বাড়িতে বাইরো আমার আব্বা তোরে খাওয়ায় আমার আব্বা পরে ভর্তি বিয়ার একজনের বাইরো বাবা কথাটা তো শুনেন তারপরে হ্যাঁ যা ইচ্ছা তাই করেন মিয়া সাহেবের ফিল্ডের অবস্থা তো ভালো না আমাকে রাজা ভাই তার তো ল্যাংড়া করে দিব হ রাজা আমার আব্বারে তো ল্যাংড়া করব আমি তো রাজারে ছেড়ে দিব ওরে এমন ল্যাংড়া বানা মই এলাকার মধ্যে যেন হাঁটতে না আবা আপনি তো দেখতেছি সন্ত্রাসী ভাষায় কথা বলতেছে যা তোর ওস্তাদের যা এক এই লতার হাতে যেদিন পড়ব আর ঠ্যাং দুইটা কাইটা দুইটা হাতে ধরাই দিব তাহলে তো আমার এখনই যাওয়া উচিত এত বড় খবর একটু সাবধান করে দিয়ে আসি আই শোন সামসা তোর ওস্তাদের যা আরো কয়ে দিস যে কোনো সময় কিন্তু হ্যাঁ পুলিশের হাতে কট খাইব বুঝছি এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই তোর ওস্তাদের অপরাধ হইতেছে পাহাড় সমান তার তরে আমি খাইছি আপা আমি আপনারে ডরাইছি আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম আসেন কোলাকুলি করি কোলাকুলি করব ঠিক আছে কিন্তু কোলাকুলির কারণটা কি সামনে ইলেকশন চেয়ারম্যান পদপ্রার্থী আপনার লগে কোলাকুলি করে দোয়া নিতে চাই কোলাকুলি করতে আপত্তি নাই আর প্রাণ খুলে দোয়া খায়ার করতে আপত্তি নাই কিন্তু আপনাকে কুপুতিটা কে দিল এই তো থইলার বিড়াল বার হয়ে গেছে আপনি চান আমি নির্বাচন করি আরে ভাই মানুষের ইচ্ছা হইলো আর উনি ভোটে খারা হয়ে গেল এইভাবে তো দেশের রাজনীতি চলতে পারে না রাজনীতির বারোটা তো বাজে যাবে হ্যাঁ মানুষের হাতে টাকা হইলো আর ভোটে খারা হয়ে গেল আমি ভোটে খারায় আপনাকে দুর্নীতিবাজ চেয়ারম্যান রে বিপুল ভোটে পরাজিত করতে চাই আরে করেন মানা করছে কে শোনেন মানুষ আগের মতো বোকা নাই বুঝছেন আরে কয়দিন আগেও তো আপনার মেম্বার বোর পিছনে ঝোলা নিয়ে ঘুরে বেড়াইছেন হ্যাঁ আপনি সরাসরি মেম্বার না একবার চেয়ারম্যান ইলেকশনের প্রার্থী হয়ে দাঁড়াইছেন মানে শুনে হাসবো তো মাস্টার সাহেব আপনি উপরে উপরে অনেক ভালো মানুষ কিন্তু বিত্রে বিত্রে বিরাট শয়তান সাহেব মুখ সামলায় কথা বলবেন এই আফাক মাস্টারের সততা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই এই আপনাদের মতো এই আপনার মতো অর্ধ পাগল মানুষ আমার নামে এরকম বদনাম ছড়ায় বেড়াচ্ছে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আর আপনি আমারে অর্ধ পাগল কইতেছেন আপনার লগে কোলাকুলি করার কোনো দরকার নাই আমি বুঝবার পারছি আপনি আমারে ভোট দিবেন না আর আমিও তো আপনার সাথে কোলাকুলি করতে চাই না আর শোনেন আমি যোগ্য লোক না হলে ভোট দিই না এই আপনি যে দুর্নীতিবাজ চেয়ারম্যানের পিছনে ঝোলা নিয়ে ঘোরেন এটা খারাপ কাম না স্কুলের সব টাকা পয়সা গোছায় গেছে কোন চেয়ারম্যানের হাতে তুলে দিতেছেন এটা খারাপ কাজ না আরে ভাই আপনি আগে স্কুলের সভাপতি হন গভর্নিং বডির সভাপতি হন ওই টাকা আপনাকেও দেবো দরকার নাই এই সব অসৎ টাকার এই মিন্টু হবে সৎ নিষ্ঠাবান গরিবের বন্ধু জনদরদী চেয়ারম্যান আমি পাস করে আইসা প্রথমেই আপনার স্কুল থেকে বিদায় করুন আপনি হলেন চোরের ভাই ব্রাদার চোরের থইলাদার দেখেন মিন্টু সাহেব মুখে যা আছে তাই বলবেন না আমি একজন নিষ্ঠাবান শিক্ষক যারা কথায় কথায় বলে আমি শিক্ষক আমি শিক্ষক তারা আসলে নিষ্ঠাবান শিক্ষক না দয়া করে শিক্ষক নাম বেচায় আর খাইবেন না অনেক খাইছেন আপনার কপালেও দুঃখ আছে কেই আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যান আগে ভোটে পাস করে আসেন তারপর দেখা যাবে ভোটে আমি ঠিকই পাস করুম তখন যখন মোলাকাত করতে আসবেন ধাক্কা দিয়ে ফেলাই দেব আমার ভুল হয়েছে সরি তোর কাছে না একটা কথা জিজ্ঞেস করে আসলে উচিত হয় না আমার একটা কথা জিজ্ঞেস করলে সেটারে ঘুরাইতে ঘুরাইতে পেঁচাইতে পেঁচাইতে একবার জগা খিচুড়ি বানায় ফেলাস ওই লোকটার নাম শুনলে আমার মাথা মুথা মেজাজ মুজাজ গরম হয়ে যায় এত অসহ্য কেমন হয় একটা মানুষ আমার জানা
হইছে আমি আর জীবনে কোনোদিন তোর কাছে বললাম আমি কথা দিলাম আমি কোনোদিনও সুজনের কথা তোর কাছে বলবো না সুজনের কোনো খোঁজ খবর আমি নিজেই করে নেব তাও ভুলেও তোর কাছে জানতে যাব না হইছে খুশি তো বান্ধবী একটা কথা কই তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ওইরকম একটা লোকরে এত বিশ্বাস করতে যায় না ওই লোকের কিন্তু মতি গতির ঠিক নেই বারবার খালি মত পাল্টায় ওই সুজন মত পাল্টালে আমিও মত পাল্টাবো উনি কি মনে করছে যে উনার একার কাছে এই অপশন আছে এই বিউটির কাছেও অনেক 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 অপশন আছে কি তুমি আমারে কি ভাবো ও মা গো মা তোর আবার অপশন আছে এই কথা তুমি প্রথম তোর মুখ দিয়ে শুনলাম আচ্ছা উদাহরণ সহ একটু ব্যাখ্যা করতো শোন তোরে আমি সুন্দর মতো বুঝাইয়ে বলতেছি বিয়ায় যদি আমার সাথে বেইমানি করে তাহলে আমিও তার সাথে বেইমানি করব। সে যদি আমারে ভুললা যায় আমারে না ভালোবাসা অন্য মেয়ের দিকে হাত বাড়ায় তাহলে আমিও সুন্দর মতো অন্য ছেলের দিকে হাত বাড়াবো এবার বুঝলি তো অন্য ছেলে তুই পাবি কই আর তুই যেমনি কথা কইতেছিস মনে হয় ডজন ডজন পোলা তোর লেগে অপেক্ষা করতেছে অবশ্যই করতেছে তুমি কি মনে করো উদাহরণ দে ওই যে তোর ভাই আছে না মোবারক কেরানি কেরানি সে তো আমার জন্য কানতে কানতে দুই চোখ একবারে ফুলায় ফেলাইছে তারপরে ওই যে রাফাত স্যার আছে না সে কি কয় জানোস সে কয় যে তোমারও যদি প্রতিদিন আমি একটা না ফোন দিই আমার তো ঘুমই হয় না তোমার গলার ভয়েস না শুনলে আমার ভালো লাগে না বিউটি আর ওই যে মামুন মামা আছে না তার কথা আর কি বলবো সে তো আমার জন্য একবারে পাগল ফিদা ও বাবা রে বাবা এটা কি শুনেলি আমার তো প্রেশার বেড়ে গেছে শেষ পর্যন্ত মা মাও ভাগ্নির জন্য পাগল এ কথা লোকে শুনলে কি কইবো ও মা কি কইবো আবার উনি তো আমার আপন মামা না উনি কি আমার আপন মামা আমার সবচাইতে দুঃখ রে বোন সবাই খালি তোর দিকেই তাকাইল আমার দিকে কেউ তাকাইল না রাজা ভাই তোমার দিকে দৃষ্টি দিছে না তোমার দিকে যদি অন্য কোনো ছেলে তাকায় তাহলে রাজা ভাই তার চোখ তুললা দিব হ্যাঁ কি জীবনে আমার কাছে মুখ ফুটতে কিছু কইছিনি উল্টা আমার কাছে আইলে ভাব মারে এই কথা সেই কথা অমুক কথা তমুক কথা আসল কথা তো কিছুই কয় না তুইও তো সেই একই কাজ করিস এই কথা সেই কথা বলে তারপর লাস্টে তুমি হাঁটা দাও রাগ কইরা কি করবো খাও এমন এমন কথা কয় না মেজাজটা গরম হয়ে যায় তোমার মাথা ঠান্ডা রাখতে পারে এই যে মোবারক তোমার লাগে বিরাট সুখবর আছে না মামা আমার আর কোনো সুখবর নেই মামা কেডা কইছে সুখবর নাই তোমার এই মিন্টু মামা জনদরদী মিন্টু মামা জনগণের চাপে জনগণের অনুরোধে এইবার চেয়ারম্যান ইলেকশন করতেছে আসো মোলাকাত করি না না মামা নির্বাচন করতেছেন খুব ভালো কথা আমার মোলাকাত করার কোনো ইচ্ছা জাগতেছে না বুঝছি তোমার আপন মামার পক্ষ নিছো আমারই ভুল হয়েছে আপন মামারে থুয়া প্রতিবেশী মামারে ভোট দিব কোন কথায় আমি আপনারই ভোট দিই এই মিন্টু পাগল হইছে তোমারে যে কয় কাপ চা খাওয়ামু এই টাকাটা আমার পানি যাইব মামা সব চার কথা কবেন না মোবারক চা খেয়ে কারো ভোট দেয় আপনারে আমি এমনি ভোট দিই কোনো চেয়ারম্যান আমি জীবনেও ভোট দিই ভোট দিবা না মানে আপন মামার লগে বেইমানি করবা যে ব্যক্তি আপন মামার লগে বেইমানি করে এই ব্যক্তি যে কোনো সময় প্রতিবেশী মামারে ল্যাং মারতে পারে এই বিষয়ে আমি নিশ্চিত আপনি ভুল বুঝতেছেন আমি সত্যি কথা কইতেছি মামা গণি চেয়ারম্যান জীবনে আমি ভোট দিব না সে আমার অনেক বড় ক্ষতি করছে সে আমার একদম পথের ফকির বলা হয়েছে মামা জনদরদি গরিবের বন্ধু বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট অর্থনীতিবিদ এই মিন্টু মামা থাকতে তুমি পথের ফকির হইবে কেন আমারে কও মামা বাবা আপনাদের কি কহো মামা আমার চাকরিটা আমার আপন মামা নিজের হাতে আমার চাকরিটা একদম শেষ করে দিচ্ছে আমার আমার স্কুল থেকে বার করে দিচ্ছে আমি দিন নাই রাত নাই সারাদিন এত পরিশ্রম করছি এসকল আমার চাকরি নাই শত তার কোনো মূল্য নাই ঘটনা কি মামার টাকায় ভাগ বসাইছিলে নাকি মামার টাকা নিজের টাকা মনে করে পকেটে ভরে ফেলাইছিলে ওইটা যদি করতে পারতাম না মামা তাইলে আজকে এই কথা আপনার কাছে আমি শুনতাম না পকেট ভর্তি আমার টাকা থাকতো চাকরি গেলেও থোড়াই কি আর মোবারকের দুই পকেটের তো টাকা উড়াইতে আমার খরচ করতাম ওইটা তো করতে পারি নাই ওই সততার খেতায় চিন্তা করো না তুমি আবার চাকরি ফিরে বাবা কয়েকটা দিন অপেক্ষা করো এই মিন্টু মামা চেয়ারম্যান হবার পর তোমারে আমি ওই স্কুলের কেরানির পোস্ট থেকে প্রমোশন দিয়া হেডমাস্টারের পোস্টে পোস্টিং দেবো ওই আফাজ মাস্টার রে গাড়ি ধরে বের করে দেবো মামা
কি কইলেন মামা? এই তো হাসছো, এই তো খুশি। শোনো, এই মিন্টু মামার উপরে ভরসা রাখবা, যত বিপদ হোক এই মিন্টু চেয়ারম্যান জনগণকে জনগণের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে সারবো ইনশাআল্লাহ। মামা সালন, আমি এখন নাম বলি মামা। এখন প্রধান শিক্ষক হবা? না মামা, নির্বাচনে নাম তো চাই। চলো চলো, আগে মোলাকাত করি আসো। চলন মামা, পরে কিন্তু বিটলামি করবা না। না মামা। আমি তো সহ্য করতে পারতেছি না। মনে আমি চাইলে তোর স্ত্রীকে তোর সরা দিতে পারি, কিন্তু আপনি তো অর্ডার দেন না। সরাই দিতে চাইলে তো সরাই দেওয়া যায়, কিন্তু খুন খারাপই হজম করা বলা কঠিন। এটা লুকায় রাখা যায় না, উচ্ছ্বাস। এই বয়সে তো জেল খাটতে পারো না, তাইলে আর কি করবো? হাত আর রাজা রাজার মতো আগায় যা, আর ঘরে বসে তো। তুই আমার ঠাট্টা করস? তুই জানোস না ঠাট্টা মস্কার আমার পছন্দ না। ওইডার এলাকা সারা করা যায় কেমনে সেই বুদ্ধি কর। এক কাম করেন, ওরে মিথ্যা মামলায় ফাঁসাই দেন, কয়েকদিন জেল খাটে আসুক। না না, সেটা করা দেব না। সেটা করলে আমার বাড়ির ভিতর থেকে সবচেয়ে বড় প্রতিবাদ হইব। মোখলেশ ওরা তো ওর দলে মিশছে। ও তাহলে খামা খামার এখানে ডাইকে নিয়ে পরামর্শ করার কি লাভ? আচ্ছা, একটা কাম করতে পারে, আপনি ওরে ডাইকে নিয়ে এসে আপনার মাইয়ার লতার লগে ওরে বিয়ে দিয়ে, তাহলে তো আপনা আপনি আপনার পক্ষে চলে আসবো। মুন্ডা সাইতাসে একটা টান দিয়ে তোর মাথাটা জেটির থেকে সিরা ফালাই। তোর এত বড় সাহস আমার সামনে এত বড় বাজে কথা কইলি? আমার মাইয়ারে ওই হারামজাদার হাতে আমি তুলে দেব। তুই বাইর, তুই বাইর, আমার বাড়ি থেকে যা, আমার দুই চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর সাহায্য আমার লাগবো না। সাহেব সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। না মানে হয়েছে কি, আমি আসলে বলতে চাই না, মানে মুখ ফসকে আমার এটা কথাটা বাইরে গেছে। আপনারা মাফ করে দিচ্ছেন আমার সাহেব, আমি আপনার কাছে করো জোরে ক্ষমা চাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা, আমার অনেক একা থাকতে দে। আপনি যদি আমার ক্ষমা না করেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আপনি যদি আমারে মায়েরও দেন তাও কোনো অসুবিধা নাই, দেন আপনি আমারে শাস্তি দেন। ঠিক আছে, যা শাস্তি দিলাম, আমি যা মাফ করে দিচ্ছি, যা। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। রাজা, তুই আমার পাগল বানায় ফেলাইতেছিস। তোর লাগিয়া মানুষের কাছে আমি অপমানিত হইতেছি, তুই কেউটে সাপের গর্তে হাত দিছস রে রাজা, তুই আমারে চিনস না। তোর সুতা আমি একটা একটা কইয়া একটা একটা কইয়া খুইয়া ফেলাম।